पीएम किसान सम्मान निधि। हाँ बंधुरा, प्रधानमंत्री किसान सम्मान निधि योजनाय अनलाइने किभावे आपनारा आपनादेर नाम नथिभुक्त करबेन आमरा अनेके इतिमध्ये जेने गेछि। आमादेर राज्ये प्रधानमंत्री किसान सम्मान निधि योजनार भेरिफिकेशन काज शुरू हये गेछे। तो चलुन देखे नेওয়া যাক अनलाइने किभावे आमरा ए 2021-এ आवेदन करते पारी। नमस्कार, आपनारा देखछेन माल्टी गाइड चैनल, आपनादेर साथे आमी आछि विश्वजीत। तो देखते पाच्छेन बंधुरा, प्रथमेई आमरा एसे गेछि गुगले, आर गुगले आमरा एखाने सार्च करे नेब पीएम किसान लिखे। तो पीएम किसान लिखे आमरा सार्च करब, आर सार्च करार पर आमादेर काछे pmkisan.gov.in वेबसाइट चले आसबे। एखाने क्लिक करे आमरा अफिसियल वेबसाइटटिके ओपेन करे नेब। ओपेन करार पर ई पेजेर आमरा नीचेर दिके आसब। फार्मार कर्नार जे कलम्स आछे सेई आंडारे आमरा पाबो न्यू फार्मार रेजिस्ट्रेशन। तो एखाने आमरा क्लिक करब। तो क्लिक করার পর আমাদের কাছে এই ধরনের অপশন চলে আসবে। আর এই অপশন আসার পরে আমরা এখানে আমাদের আধার নাম্বার দেব, তারপর এখানে এই ইমেজ কোড বা ক্যাপচা কোড এখানে এন্টার করব, এবং তারপরে আমরা এখানে আমাদের স্টেট সিলেক্ট করব ড্রপ ডাউন মেনু থেকে, এবং তারপরে আমরা সার্চ অপশনের উপরে একটি ক্লিক করব। সার্চ অপশনের উপরে ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের অপশন আসবে। যদি আপনার আগের থেকে অ্যাপ্লিকেশন না করা থাকে তাহলে আপনাদের কাছে অপশন আসবে রেকর্ড নট ফাউন্ড উইথ গিভ ডিটেলস। তো এখানে আপনারা ওকে করবেন, এবং এখানে যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে চান ইয়েস করবেন। তবে তার আগে আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন আপনারা কোন এরিয়া থেকে আবেদন করতে চলেছেন, রুরাল এরিয়া থেকে নাকি আরবান এরিয়া থেকে। তো আমি রুরাল এরিয়া থেকে আবেদন করতে চলেছি। আমি এখানে রুরাল এরিয়া সিলেক্ট রেখে এখানে ইয়েস করে দেব, এবং ইয়েস করার পর কখনো কখনো ওয়েবসাইটটি প্রবলেম করছে আপনাদের কাছে এই ধরনের অপশন আসতে পারে। তো যদি আপনাদের কাছে এই ধরনের অপশন আসে সেক্ষেত্রে আপনারা পরে ট্রাই করবেন। ওই একইভাবে যখন আপনারা পরে ট্রাই করবেন, অর্থাৎ একইভাবে ডিটেলস দিয়ে যখন আপনারা ইয়েস করবেন, আপনাদের কাছে চলে আসবে এই ধরনের পেজ। এই পেজে আসার পর চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা ফর্মটিকে পূরণ করতে পারি। প্রথমে আমরা উপর থেকে নিচে পর্যন্ত ফর্মটিকে ভালোভাবে দেখে নেব। এবার দেখুন, এখানে প্রথমেই হলো স্টেটের নাম। আপনারা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন, আপনারা আপনাদের স্টেটের নাম সিলেক্ট করবেন, তারপর আপনারা ডিস্ট্রিক্টের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লক সিলেক্ট করবেন, আর এখানে দেখুন ভিলেজটাও কিন্তু আপনারা ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপর এখানে ফার্মার নেম দেবেন, তার জেন্ডার সিলেক্ট করবেন, তার ক্যাটাগরি সিলেক্ট করবেন। একটু নিচে এসে আপনারা ফার্মার টাইপ দেখবেন, আপনাদের জমির পরিমাণ অনুযায়ী এখানে ফার্মার টাইপ আপনারা সিলেক্ট করতে পারবেন। এবার এখানে দেখুন সিলেক্ট আইডি টাইপ, এখানে আপনারা আধার আইডি সিলেক্ট রাখবেন, আর আধার নাম্বার আপনারা দেখবেন অটোমেটিক বসে থাকবে। আর নিচে আপনারা এখানে আইডেন্টি প্রুফ নাম্বারটি দেখতে পাবেন, এখানে আপনারা আইএফএসসি কোড দেবেন, যে ব্যাংকটি আপনারা এই পিএম কিষাণের জন্য নথিভুক্ত করতে চাইছেন সেই ব্যাংকের আইএফএসসি কোড আপনারা এখানে এন্টার করবেন। অটোমেটিক আপনারা দেখবেন আপনাদের ব্যাংকের নাম এখানে চলে আসবে। তারপর এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এবং এখানে অ্যাড্রেস দেবেন। দেওয়ার পর আপনারা এখানে সাবমিট ফর আধার অথেন্টিকেশন এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনারা নিচে চলে আসবেন, এখানে দেখবেন আপনাদের মোবাইল নাম্বার দিতে বলা হবে, আপনার ডেট অফ বার্থ এখানে আপনি দেবেন, এবং এখানে আপনারা দেবেন আপনাদের ফাদার মাদার অথবা হাজবেন্ডের নাম। তো নাম দেওয়ার পর আপনারা নিচে চলে আসবেন, এখানে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যটি অবশ্যই দিতে হবে, যেটা হলো এখানে দেখুন অ্যাড অপশন আছে। প্রথমেই আপনারা এখানে অ্যাড অপশনের উপর একটি ক্লিক করবেন, দেখবেন আপনাদের কাছে একটি টেবিল চলে আসবে, সিরিয়াল নাম্বার এখানে 1-2 করে থাকবে। প্রথমে এখানে আপনারা দেবেন আপনাদের খতিয়ান নাম্বার, এবং তারপরে সেই খতিয়ানের আন্ডারে যতগুলি দাগ নাম্বার আছে আপনারা কমা দিয়ে দিয়ে একের পর এক দিয়ে দেবেন, এবং শেষে আপনারা টোটাল এরিয়া কতটা হেক্টরে সেটা লিখে দেবেন। এবং তারপরে যদি আপনাদের অন্য কোনো খতিয়ান থাকে তাহলে আপনারা আবারও অ্যাড অপশনের উপরে ক্লিক করবেন, আপনাদের কাছে আবারও একটি নতুন টেবিল চলে আসবে, সেখানে আপনারা এই একইভাবে সমস্ত তথ্য দেবেন। দেওয়ার পর এখানে ছোট্ট করে একটি চেকমার্ক দেওয়ার ঘর থাকবে, এখানে আপনারা চেকমার্ক দেবেন। দেওয়ার পর আপনারা সেভ অপশনের উপরে ক্লিক করবেন। তবে তার আগে অবশ্যই ফর্মটিকে আরও একবার উপর থেকে নিচে পর্যন্ত খুব ভালোভাবে দেখে নেবেন কোথাও কোনো ভুল আছে কিনা, তারপরেই আপনারা সেভ অপশন
অপশনের উপরে একটি ক্লিক করবেন এবং সেভ অপশনের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের মেসেজ চলে আসবে, ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুল উইথ ইওর আইডেন্টিটি প্রুফ নাম্বার। এখানে আপনার আইডেন্টিটি প্রুফ নাম্বার অর্থাৎ আধার নাম্বার দেওয়া থাকবে। ইওর ডাটা উইল সেন্ড টু ইওর স্টেট ফর অ্যাপ্রুভাল। তো এই ধরনের মেসেজ আপনাদের কাছে চলে আসবে, আপনারা বুঝে নেবেন আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে এই 2021 আপনারা পিএম কিষাণ সম্মান নিধি অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার জন্য অনলাইন আবেদন করতে পারেন। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও, আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। পিএম কিষাণ সম্মান নিধি সম্পর্কিত আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।